গুড মর্নিং, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, এখন ঘড়িতে 7:30 মতো বাজে। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, অনেকটাই বৃষ্টি। আর বলে রাখা ভালো এখানে যে এটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও, তো সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো সকালবেলায় বৃষ্টি হচ্ছে, তো আমার ছেলের ডিমান্ড হলো বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে চাই। বৃষ্টি হলে ও যখন তখন খিচুড়ি করতে বলে, তো তার জন্য আমি বৃষ্টি সকালবেলায় যখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে, তখন আমি ভাবলাম যে খিচুড়ি বসিয়ে দিই। তার জন্য আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর আমি কিভাবে খিচুড়ি বানাই এটা তো আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো খিচুড়িটা বসিয়ে তো আমি প্লেট বাটিগুলো এখন ধুয়ে নিব। তো খিচুড়িটা আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিয়েছি, ওটা যেহেতু আর কোনো কিছু করার প্রয়োজন নেই, সেহেতু এখন আমি এই প্লেট বাটিগুলো এখন ক্লিন করে ফেলবো। আর এগুলো কিন্তু রাতের, প্রত্যেকটা দিন কিন্তু রাত্রে ধোয়া হয় না। আমি চেষ্টা করি যে রাত্রে সবসময় রাতের কাজটা রাতে করে রাখতে, ম্যাক্সিমাম সময় আমি করে রাখি, বাট এক এক দিন হয়তো থেকে যায়, কারণ সবসময় মন চায় না। আর আমি যেহেতু রাত্রে ভিডিও এডিট করি, ভয়েস দিই, সেহেতু রাত্রে কখনো কখনো আমি রেখে দিই, যখন দেখি যে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গিয়েছে তখন আমি এগুলো রেখে দিই, তখন আর করি না। তো আজকেও রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন মেজে নিচ্ছি। আর সকালবেলায় মাছতে খুব একটা সমস্যা হয় না, আমি যদি রুটি বানাই তখন আটাটা মানে পানিটা গরম বসিয়ে দিয়ে কিছুটা মেজে ফেলি, আবার আটা সেদ্ধ করার পর আটাটা ঠান্ডা হতে হতে বাকিটা মেজে ফেলি, এভাবে আমি ক্লিন করে নিই। তবে রাত্রে আমি মেজে রাখি এই কারণে যে রাত্রে যদি মেজে রাখা যায় তাহলে তেলা পোকার আক্রমণটা কিন্তু অনেকটাই কম হয়। আর ইদানিং আমার কাছে এটাই ভালো লাগছে যে আমি রাত্রে ক্লিন করে রাখি, আর তেলা পোকাটাও অনেকটাই কমে গিয়েছে। তারপরেও এক একদিন ওই যে বললাম যে এক একদিন থেকে যায়, প্রতিদিন তো আর মন মানসিকতা একরকম থাকে না এই জন্য। তো এখন আমি এগুলো ক্লিন করে নিলাম খিচুড়িটা হতে হতে। খিচুড়িটা হতে বেশ খানিকটা সময় লাগে, যেহেতু অনেকখানি খিচুড়ি, আর আমি যেহেতু গরম পানিতে করি না, মানে গরম পানি দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি সিটিটা উঠে, কিন্তু আমার গরম পানিটা করা হয় না। তো আমি প্লেট বাটিগুলো সব কিছুই মেজে নিলাম, আর এখন আমি মগগুলোকে মেজে নিব। তো সকালবেলার তো প্রধান ডিউটি থাকে যে সকালবেলায় পানি খাওয়ার মগগুলোকে আগে মেজে নিই। তো এগুলোকে মেজে আমি এখন এর মধ্যে পানি ভরে রাখবো। আর আমি সবসময় কিন্তু ভিম দিয়ে হোক, লিকুইড দিয়ে হোক, যেটাই আমি ধুই, মানে খাবার পানির জগ হোক আর মগ হোক, সেটাতে আমি একটু পানি ভরে রাখি, তাহলে যে ফ্লেভারটা থাকে ওগুলোর সেটা কিন্তু দূর হয়ে যায়। আমি সিঙ্কটাকেও এখন একটু ক্লিন করে নিচ্ছি। আর সকালের বাসি মাজা ঘষা কিন্তু আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এখন এগুলো ক্লিন করে আমার কিন্তু খিচুড়িটা এখনও হয়নি। আর কতটাই দ্রুত এগুলো মাজা ঘষাটা করতে কিন্তু একদম সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। শুধু আমাদের অলসতার কারণেই ফেলে রেখে দিই, মানে জায়গা নোংরা করে এটাই আর কি। তো সিটি উঠলো কিন্তু একটা, তো আমি পরস্পর তিনটি সিটি দিব। তারপর আমি গ্যাসের চুলায় কিন্তু একটু কমিয়ে রাখবো, চুলায় মানে জালটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর আমার কিন্তু আজকে কিন্তু একটা মেঘনা চাইতে বৃষ্টির মতন ব্যাপার হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু আজকে মশারিটা তুলেছে, কাঁথাটাকে ভাঁজ করে রেখেছে। তো এরকম যদি এটা করে রাখে তাহলে বিছানাটা কিন্তু পরে তুললেও সমস্যা হয় না, আর যখন কোনো কিছুই করা হয় না তখন কিন্তু খুব খারাপ লাগে। তো এই যে বৃষ্টির পানি দেখে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি হয়েছে। আর ওখানে বালতিতে দেখলেন ওটা কিন্তু আমি সবজি ভিজানো পানি, তো ছেঁকে রেখে দিয়েছি, আজকে দিতাম, কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টির পানি পেয়েছে গাছগুলোতে, এই জন্য ওগুলো আমি আজকে দিব না, ওগুলো আমি কালকে দিব। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আমার মোবাইলের ক্যামেরায় ভালোভাবে ঠিকভাবে ধারণ করা যাচ্ছে না। তো চলুন খিচুড়িটা এখন দেখি, এখন নামিয়ে খিচুড়িটা আমি এখন সার্ভ করব। তো এই তো ওগুলো করতে করতে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছি, আবার বেগুন ভাজাও করে নিয়েছি। তো এটা আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করে দিয়েছি, আর আমার ছেলেরা যেহেতু এখনও ওঠেনি তো ওরা পরে খাবে। আর সকালবেলায় খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা আর বেগুন ভাজা একদম পারফেক্ট, এটা দিয়ে কিন্তু অনেক মজা করেই খাওয়া যায়। আর সাথে তো ঘি আর আচার থাকলে তো কোনো কথাই নেই, তবে ঘি আমার কাছে কিন্তু নেই, ঘরে ঘি নেই, এই জন্য ঘিটা স্কিপ। আর আমার হাজব্যান্ড আমার ছেলেরা কিন্তু আচার দিয়ে খুব কম খায়। তো আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ অনেকক্ষণ পর কিন্তু আমি এটা আসছি চা খেতে।
কারণ খিচুড়ি জিনিসটা এমন একটা ভারী খাবার যে যেটা খেলে মনে হয় যে শরীরে শক্তি হারিয়ে ফেলি, মানে কাজ করার এনার্জিটা চলে যায়। তো অনেকক্ষণ ধরে আমি রেস্ট করছিলাম। ভাত জাতীয় জিনিস, ভাজা ভাত খেলে কিছু হয় না, কিন্তু যদি তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, মানে কি বলে গরম ভাত হোক আর বাসি ভাত হোক, সেটা খাওয়া যায় বা খিচুড়ি খাওয়া যায়, এগুলোতে কিন্তু অনেকটাই পেটটাকে ভারী ভারী রাখে। এগুলো সকালবেলায় খেলে মানে শরীরে মানে হালকা অনুভব করা যায় না, কাজ করতে খুব সমস্যা হয়। এই জন্য আমি অনেকক্ষণ শুয়ে বসেছিলাম, আর আজকে আমার খুব একটা কাজ নেই, এই জন্য আর একটু রেস্ট করছিলাম। তো আজকে কিন্তু দুধ চাটা খাওয়ার একদমই ইচ্ছে ছিল না আমার, কিন্তু এই যে সকালবেলায় প্ল্যান করেছিলাম যে আজকে দুধ চা খাবো, এই জন্য আমার হাজব্যান্ডকে চা দেওয়ার পর চাটাকে একটু ফুটিয়ে রেখেছিলাম। আর যদি রং চা খেতে চাই তাহলে তো তিতো হয়ে যাবে, এই জন্য বাধ্য হয়ে একরকম দুধ চাটা আজকে খাচ্ছি আমি। তো আমি কিন্তু এখন এই যে আমার ছেলেকে কিন্তু আমি হলো একটু আমড়া কেটে দিয়েছি, ভিটামিন সি খাওয়া খুব প্রয়োজন। আর একটা কথা বলে রাখি, আমার ছোট ছেলে কিন্তু বাসায় নেই, আমার ছোট ছেলে গিয়েছে আমাদের বাড়িতে, কালকে গিয়েছে, তো আজকে আমরা আছি একাই মা ছেলে। তো মনটা আমার কিন্তু খুব খারাপ লাগছে ছেলেকে পাঠিয়ে, এর জন্য আরও মনে হচ্ছে যে সারাক্ষণ খালি বসে থাকি, এ করি সেই করি এরকম। ঘরে থাকলে মানে বোঝা যায় না, যখন পাঠিয়ে দেওয়া যায় তখন বোঝা যায়, মানে মিস করা যায় বাচ্চাদেরকে। আমি কিন্তু আজকে এগুলো ক্লিন করেছি, সব কিছু আমার মুছামুছি হয়ে গিয়েছে, আর আমি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, এগুলো সব কিছু আমি ক্লিন করেছি, কারণ এত কিছু দেখাতে গেলে কিন্তু বোরিং লাগতো আপনাদের, আর অনেক বড় হয়ে যেত ভিডিওগুলো। আর এই জিনিসগুলো কিন্তু আমি একদম ঝেড়ে নিয়েছি, ডিপ ক্লিন বলবো না, মানে সেমি ডিপ ক্লিন করেছি আমি, মানে জাস্ট একটু ঝাড়াঝাড়ি করে নিয়েছি, মুছামুছি করে নিয়েছি, মানে হাতে ধরে নামিয়ে যে মুছে সেটা করিনি। আর শোকেসটাকেও আমি একদম পরিষ্কার করে ফেলেছি, ভালোভাবে শোকেসটা পরিষ্কার করেছি। তো এগুলো সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, তো এগুলো আমি চা খেতে খেতে করে নিয়েছি। আর এই তো এই ঘরটাকেও পরিষ্কার করেছি, তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, মানে দেখিয়ে দিচ্ছি আর কি। আর এখন কিন্তু বৃষ্টিটাও থেমে গিয়েছে, আর একটু একটু আলো দেখতে পাচ্ছেন যে মেঘটা অনেকখানি কেটে গিয়েছে। তো আকাশের এই অবস্থা কাভি খুশি কাভি গাম, কখনো ভালো থাকে কখনো মেঘ থাকে কখনো বৃষ্টি থাকে। বৃষ্টি তো ওই নামে মাত্রই বৃষ্টি হয়, এখন তো আর ওরকম বৃষ্টি হয় না, তারপর পরেও যেটুকু হয় এ সময় বৃষ্টিটা ভালোই লাগে, খুব খারাপ লাগে না, আর লাগাতার বৃষ্টিটা একদমই ভালো লাগে না। আজকে আমার তেমন কোনো কিন্তু রান্নাবান্না নেই, এখানে আমি হলো প্রেশার কুকারে ভাত দিয়েছি, আর এই যে দেখায় আপনাদেরকে খিচুড়ি। তো আমার এজন্য এটা খুব ভালো হয় যে সকালবেলায় আমি যেদিন খিচুড়ি রান্না করি সেদিন আমার ছেলে কিন্তু দুপুরবেলাতে খিচুড়ি খেতে পছন্দ করে, তো ওর প্রেয় হয়ে যায়। আর ফ্রিজে একটু ভাত ছিল, তো আমি ভাবছিলাম যে ওটুকুতেই হয়ে যাবে, আর আমি কিন্তু বারবার খিচুড়ি খাবো না, এমনিতে একবার খেয়ে কিন্তু পিপাসা লাগে প্রচুর, তার জন্য আমি দুপুরে একটু আমার জন্য ভাত বসিয়েছি। আর এখানে পটল ভাজা করে নিচ্ছি, আর ছেলে আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে, তো ওর জন্য আমি আলু ভর্তা করেছি। আর এই যে দেখুন আরও প্লেট বাটি জমা হয়েছে, আসলে যেদিন খিচুড়ি খাওয়া যায় সেদিন কিন্তু ডাবল প্লেট বাটি জমা হয়, সকালে একবার মাজলাম দেখতে পেলেন, আবারও কিন্তু খাওয়া দাওয়ার পর আবারও প্লেট বাটি হয়ে গিয়েছে, কারণ সবাইকে প্লেটে খেতে দিই, এই জন্য রুটি খেলে এত প্লেট বাটি হয় না, তবে খিচুড়ি খেলে অনেকটাই হয়, ডাবল কাটতে হয়। তো ওগুলো আমি পরে করব, তার আগে আমি ঘরটাকে ক্লিন করে নেবো। আর যেহেতু আমি একটু মুছামুছি ঝাড়াঝুড়ি করেছি, সেহেতু আজকে আমাকে মাস্ট ঘরটা মুছতে হবে, তবে মুছামুছি আমি আজকে শেয়ার করব না, মানে আমি টুকিটাকি মানে সারাদিন যা করলাম সবই আমি একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু এগুলো আর শেয়ার করছি না, এগুলো দেখাতে গেলে ভিডিও কিন্তু অলরেডি এমনি বড় হয়ে গিয়েছে, আরও বড় হয়ে যেত। তো বারান্দাতে যেহেতু বৃষ্টির পানি পড়েছে এই জন্য বারান্দাটা খুব একটা মানে পুরোটা ঝাড়ু দিতে পারছি না আমি, তো আমি ঘরটাকে ক্লিন করে নিব এখন, মানে ঝেড়ে নিব। তো ঘর ঝাড় দিয়ে আমি আবার হলো ঘর মুছব, আর এগুলো আমার এখন রেগুলার রুটিন, ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছা।
আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাপড়ের স্তূপটা কিন্তু থেকে গিয়েছে, আমি পরিষ্কার করতে চেয়েছিলাম এই জায়গাটা, মানে কাপড়গুলোকে গুছাতে চেয়েছিলাম কিন্তু তখন আর হয়নি। তো আজকে যাই হোক আমি এটাকে কিন্তু একদম ক্লিন করেই ফেলবো, মানে গোছগাছ করেই ছাড়বো। আর আসলে ভালো লাগে না এভাবে থাকলে, কিন্তু কিছু করার নেই। প্রতিদিনের কাপড়গুলো যদি আমরা মানে শুকানোর পর রাখি, তারপরেও এরকম একটা স্তূপ তৈরি হয়েই যায়, কিছু করার থাকে না। আর সবসময় কিন্তু কাপড় গুছানো হয় না, আর আমি বেশিরভাগ সময় কিন্তু রাত্রে কাপড়টাই গুছাতে পছন্দ করি। আর আজকে কিন্তু মেঘলা আকাশ, এই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, মনে হচ্ছে যে রাত হয়ে গিয়েছে। তো আমার ঘর ঝাড়ু দেওয়াও শেষ, আর এই যে এখানে আমি পটলটাকে ভেজে নিয়েছি, আমি চুলাটা নিভিয়ে দিয়েছিলাম কারণ ঘর ঝাড়ু দিতে দিতে কিন্তু চুলার কাজ করা যায় না। তো পটলটাকে আমি খুব একটা বেশি ভাজবো না, আর এই যে মাজা ঘষাগুলো এখন আমি করে নেব। আর এটা করতে করতে কিন্তু আমি আর একটা কাজ করে নিয়েছি একসাথেই, এখানে আমি দুধ গরম দিয়েছি। আসলে আমার ছেলে কয়েকদিন ধরে সেমাই খেতে চাইছে, তো এর জন্য আমি কিন্তু সেমাইটাকে রান্না করার জন্য দুধটাকে বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলাতে যদি এটা করে রেখে দিই তাহলে সন্ধ্যায় খুব একটা আমার চাপ থাকবে না। আর এটা দিয়ে কিন্তু সন্ধ্যার খাবার হয়ে যাবে, সেমাই আর চা বানিয়ে দিলেই হবে, রং চা, যেহেতু দুধে সেমাই খাবে এই জন্য রং চাইটা পারফেক্ট। তো এই জন্য সেমাইটা আমি করে নিলাম, আর সেমাই করতে করতে কিন্তু আমার মাজা ঘষাগুলোও হয়ে গিয়েছে, আর এই জায়গাটা একদম ক্লিন করে ফেলেছি আমি। আর এ তো এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আমার জন্য। আসলে খিচুড়ি দুপুরে আমি খেয়ে নিতে পারতাম, যেহেতু আমার ছোটো ছেলে নেই আমরা দুজনেই, কিন্তু খিচুড়ি খেয়ে কিন্তু আমার ভালো লাগে না, সারাটা দিনটা অস্থির মনে হয়, আর ভাতের মতো শান্তির কোনো কিছু খাবার নেই। তো এই জন্য আমি একটু ভাত রান্না করে নিলাম, আর ওই তো আলু ভর্তা করেছি আর পটল ভাজা। আসলে আমার ছেলে মানে খিচুড়ির সাথে বলে যে আলু ভর্তাটা সব যেতে নাকি ওকে বেস্ট লাগে, ডিম ভাজার চাইতেও। আর মাংস, গরুর মাংস হলে সেটার কথা আলাদা, তবে যেহেতু মাংস নেই তো আলু ভর্তাটা পারফেক্ট। আর এই যে সেমাইটাও আমার কিন্তু হয়ে গিয়েছে, তো আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট। আর সন্ধ্যায় আমার যেহেতু কোনো কিছু করার নেই, মানে নাস্তা করার কোনো হেডিক নাই, তো দুপুরের কাজকর্ম আমার সব কিছু কমপ্লিট। আমি একটু ঠান্ডা হয়ে গোসলটা করে নেব, তারপর খাওয়া দাওয়া করে আমি আপনাদের সামনে আবারও সন্ধ্যায় চলে আসবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে তিয়াস বাবু এসছে, তো সন্ধ্যাটা ওর সাথে আমাদের কাটে বেশ ভালোভাবে, আমি বাড়িওয়ালি ভাবি ওরা সবাই মিলে একসাথে ভালোভাবে কাটাই। আর ক্যামেরাটা মানে উল্টা দিকে ধরার কারণে তিয়াসকে কিন্তু স্পষ্ট দেখা গেল না। আর এখন কিন্তু ঘড়িতে 7:54 বাজে, তো আমাদের চা খাওয়া কমপ্লিট। আর ওই যে আমি দুপুরে সেমাই বানিয়েছিলাম, আর শুধু চা বানিয়েছিলাম, আজকে নাস্তার কোনো হেডেক ছিল না এর জন্য, আর আমি শুধু চাটাই খেয়েছি। তো এখন আমি আবারও রান্না করতে চলে এলাম, তো আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম চা করতে করতে। যেদিন আমি ভাত রান্না করি রাত্রে, সেদিন আমি চায়ের করতে করতে ভাতটা দিয়ে দিই। আর এখানে আমি কিন্তু সবজি কেটে নিয়েছি, পটল, আলু আর হলো কি পেঁপে, তো এটা আমি লম্বা লম্বা একটু মোটামোটো করে কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি একটা সবজি রান্না করব, এই জন্য বেগুন, আলু আর পেঁপে কেটে নিয়েছি। তো কালকে আমি চিন্তা করছি যে কালকে একটু আমাদের বাড়িতে যাব, মানে আমার ছেলে যেহেতু নেই তো ওকে নিতে যাব, মানে ওকে পাঠিয়ে আমার কিন্তু একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তার জন্য সিদ্ধান্ত নিলাম যে কালকে সকালে যে সন্ধ্যায় ওকে নিয়ে চলে আসব। আর যদি খুব বেশি ভালো লাগে, মানে থাকতে ইচ্ছে করে, তো রাতটা থাকবো। তো এই জন্যে রান্নাগুলো করে নিয়েছি। তো সকাল থেকে খুব আরামসে কাটানোর পরেও কিন্তু রাত্রে এসে আমাকে আবার এই যে এই চাপগুলো সামলাতে হচ্ছে। আমি সবজিটা বসিয়ে দিলাম, আর সবজিটা বসিয়ে দিয়ে মানে কোনো কিছু করার থাকে না, তো ওটা হতে হতে আর মাছটা ভিজতে ভিজতে আমি এখন কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিব। যেহেতু আমি কাপড়গুলো বলেছিলাম যে আজকে অবশ্যই অবশ্যই গুছাবো, তো এখন আমার কাপড়গুলোকে গুছিয়ে নেওয়ার পালা, আর এটাই সুযোগ আসলে।
তো আমি কিন্তু সবগুলো কাপড়ে গুছিয়ে নিয়েছি, আর যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানেই রেখে দিয়েছি, আর যেগুলো রাখা হয়নি সেগুলো কিন্তু আমার ছেলের ওই ঘরে রাখবো। আর আপনাদের ভাইয়ার কাপড়গুলো কিন্তু আমি সবসময় আলাদাভাবে গুছাই। ওর টি শার্টগুলো ও বলে হাত দিয়ে সুন্দরভাবে একটু আয়রন করার মতন প্রেস করে করে গুছাতে বলে, তাহলে যাতে আয়রন না করা লাগে, এই জন্য তো ওটা আমি একটু যত্ন সহকারে গুছিয়ে নিলাম। আর যেটা আয়রন করতে হবে সেটা ও করবে পরে। আর এখন আমি কিন্তু বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিব। আর বেডশিটটা আমি অনেকদিন আগে চেঞ্জ করেছিলাম, কিন্তু বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি। তো আজকে এই সুযোগে কিন্তু সবগুলোই আমি কাজ সেরে নিব। আসলে কাজে হাত দিলে অনেকটাই কাজ আমি করতে পারি, কিন্তু করছি করব এরকম ভাবনায় থাকতে গেলে তখন দেখা যায় যে কোনো কাজই হয় না। তো আজকে যেহেতু কাপড়গুলো গুছালাম, তো সেহেতু সাথে সাথে এগুলো করে নিলাম। আর এই যে এই ব্যাগে, এগুলো আমি কিন্তু কালকে নিয়ে যাব ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য। বেডশিট আমার পক্ষে ধোয়া খুব কঠিন, এই জন্য আমি নিয়ে চলে যাই। আর এখন দেখুন, চেয়ারে আবারও কাপড় রেখেছি, রাখতে হয়েছে বাধ্য। আমার আলনা আছে ওখানে, কিন্তু আলনাতে কাপড় গুছিয়ে কখনো রাখা হয় না, তো আমি চেয়ারে রাখতে কমফোর্ট ফিল করি। আর গোছানো থাকলে কিন্তু খুব একটা খারাপও লাগে না দেখতে, হয়ে যায়। আর এই যে এখানে কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো সবজিতে আমি তেলে ফেলে দেবো এখন। তো এদিকে আমি মাছ ভেজে নিয়েছি এক চুলায়, আর আরেক চুলায় কিন্তু আমি সবজিটার জন্য এই যে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভেজে নিয়েছি ফ্রাই করে, মানে সবজিটা দিয়ে দিব। আর এই রান্নাগুলো কিন্তু করতে একদমই সময় লাগে না। আর এখানে মাছটাকে তুলে নিয়ে আমি এখানে আলু আর পটল আর হলো পেঁপেটাকেও ভেজে নিচ্ছি। তো একসাথে সাথে আমি কিন্তু সবগুলোই কাজ করে নিলাম। আর আমি কিন্তু রান্নাটা দেখালাম না, সব রান্না একই রকম। তো রান্না হয়ে গেল, এখন এর মধ্যে আমি তাহলে মাছগুলোকেও দিয়ে নিলাম। তো রাতের আমার রান্না বান্না কমপ্লিট, এখন ডিনার করলে আমাদের হয়ে যাবে। তো এই যে সবজিটা অনেকটাই সুন্দর হয়েছে সবজিটা, এই সবজিটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে, একদম পারফেক্ট। আর এগুলো কিন্তু আমি সব মুছে নিয়েছি, সব আমার রান্নাঘরের মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমি। এখন আপনাদের ভাইয়া আসলেই কিন্তু ও নামাজ পড়বে, তারপর কিন্তু আমরা খেয়ে নেব রাতের। তো এই তো রাতের এই কাজকর্ম আমার। তো কালকে আমি আমার ছেলেকে নিয়ে আসব, কালকে হয়তো ভিডিও আর শ্যুট করতে পারবো না, আমি আবার অন্য কোনো দিন আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।